নমস্কার লাকি কিচেন ফুডে, আপনাদের জন্য স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে রুই মাছ এবং আলু দিয়ে রুই মাছের পাতুরি দেখাবো। এখানে আমি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে দেখেন, এটা হচ্ছে রুই মাছ। আমি পিস এখানে মাত্র 6 পিস নিয়েছি, আর এখানে এই যে আলুটা ভালো করে কুচিয়ে নিয়েছি, তা আলু দিয়ে আজকে রুই মাছ পাতুরি হবে। তো প্রথমত আমি মাছগুলো মেখে রাখবো। মাছগুলো আমি এক সাইড করে নিলাম, এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি মরিচ বাটা, নিয়ে নিচ্ছি কাঁচা জিরা বাটা, এবার নিয়ে নিচ্ছি আদা বাটা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আর একটু সরিষার তেল। পাতুরিতে সরিষার তেলটাই ভালো লাগে, আপনারা পারলে সরিষার তেলটা দিয়েই করবেন, তা অন্য তেল দিলেও সমস্যা নেই। দেখেন মশলাটা সুন্দর করে আমি তেল দিয়ে মাখিয়ে নিলাম, এবার এগুলো মাছে মাখিয়ে নিব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ এভাবে এটা থাক, ততক্ষণে আমি আলুগুলো মাখিয়ে নিচ্ছি। এবার আলুগুলো মাখানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি একটু রসুন কুচি, এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন ধনে পাতা কুচি, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি মরিচ বাটা। এবার নিয়ে নিচ্ছি একটু সরিষার তেল, ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমার দেখেন আলুটাও মাখা হয়ে গেছে, এবার পাতুরিনের জন্য নিব আমি কলা পাতা। এখানে আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এতে কোনো ময়লা নেই। আপনারা অবশ্যই কলা পাতা কিন্তু ভালো করে এপি টুপি ধুয়ে নেবেন। আমি কলা পাতা এই যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে পাতায়, যাতে করে মাছ কোনো কিছু পাতুরি দিলে মাছ হোক সবজি হোক সেগুলো যেন লাগে না। তো বন্ধুরা আমি ভবিষ্যতে সবজি কিভাবে পাতুরি দেয় সেটাও দেখিয়ে দেব। কিছু কিছু পাতুরি আছে যে সবজি দেওয়া যাবে, অনেক পাতুরি অনেক সবজি পাতুরি দিয়ে খাওয়া যায় এবং খুবই ভালো লাগে। তা আমি সবজিগুলো দেখিয়ে দেবো এক এক করে, এখন তো শীতের মৌসুম। তা আমি এই দেখেন কত সুন্দর করে তেলটাকে মাখিয়ে নিলাম, একেবারেই গ্রাম্য পদ্ধতিতে। আমি এখন এখানে মাঝখানে দিয়ে দিব আলুগুলো, যে আলুগুলো মেখে রেখেছিলাম, যে এভাবে করে আলুগুলো দিয়ে দিব। যে মাঝখানে আলুগুলো দিয়ে দিলাম, এবং এখন এর চারপাশে আমি মাছগুলো দিয়ে দিব, যে চারপাশে মাছগুলো আমি এমনি করে দিয়ে দেব। দেখেন এক এক করে সব মাছগুলো এভাবে করে সাজিয়ে দেব। তো বন্ধুরা এভাবে করে মাছটাকে সাজাতে হবে, এটা কিন্তু আলু দিয়ে রুই মাছ পাতুরি। তো আমি এখানে মাছগুলো সব দিয়ে দিছি, এবার এই যে মশলাটাও দিয়ে দিব উপর দিয়ে একটু
তো বন্ধুরা এভাবে করে পাতা সাজিয়ে নিতে হবে। এবার আমি চুলার পাড়ে যাচ্ছি। আমি আগেই চুলায় তাওয়া দিয়ে রেখেছি, তাওয়াটা একটু হিট করে নিয়েছি। আমি এখন চুলায় তাওয়ায় বসায় দেব। এবার আমি এই যে মাছটা তাওয়ায় বসিয়ে দিয়েছি, এখন আমি এই যে মশলা যে বাটিতে ছিল ওই মশলা বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এই যে এবার আমি হাতে করে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, এই যে চারিদিক একটু ঘুরিয়ে যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। পাতিলে তো বসিয়ে দিয়েছি, তো তাওয়াটা আগে একটু হিট করে নিয়েছি। তো এখন কিন্তু এটা যে চুলার আঁচটা কিন্তু বেশি রাখা যাবে না, আমরা যেহেতু গ্যাসের চুলায় ভাজতেছি সেক্ষেত্রে চুলার আঁচটা একেবারে মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশিও না এবং একেবারে যে কম তাও না। তবে ডিম জালে ভাজলে ভালো, তার চেয়ে একটু ডিম জালের চেয়ে একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা এভাবে দিয়ে দিলাম। এবার আমি এই মাছটাকে একটু ঢেকে রাখবো। এবার এই যে মাছটাকে ঢেকে দিচ্ছি। আমি এবার ঢাকনাটাকে একটু উঠিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর করে ফুটতেছে, জল বেরোয়েছে। এখন আমি আর এটাকে ঢেকে দেবো না, আমি পরবর্তীতে আবার ঢেকে দেবো। তো মাছটাকে অবশ্যই এভাবে ঘুরিয়ে নিতে হবে, মাঝে মাঝে একটু একটু করে এভাবে ঘুরিয়ে দিতে হবে যাতে চারপাশটা সমান হারে হয়। এই যে মাছের পাতাটা এভাবে করে দেখতে হবে যাতে নিচ পাশটা যদি একটু লাল লাল হয়ে যায় তখনই বোঝা যাবে যে মাছটা হয়ে গেছে। আমি এখন পাতাটা আবারও ঘুরিয়ে দিচ্ছি একটু। এভাবে করে একটু বারবার ঘুরে দিতে হবে যাতে মাছগুলো সুন্দরভাবে সব জায়গা হয়, তাপমাত্রাটা যাতে সমান হারে সব দিকে পায়। পাতিলটা সবসময় মাটির চুলায় খুব ভালো হয়, গ্যাসের চুলায় ভালো হয় যদি এরকম ভাবে জাল একটু কমিয়ে, মিডিয়ামের চেয়েও কম কিন্তু, লোডসে একটু উপরে এবং মিডিয়ামের চেয়েও কম আছে। এইভাবে করে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই মাছটা সিদ্ধও ভালো হবে এবং খেতেও অনেক স্বাদ হবে। তো আমার এই পাঁচটা মাছ ভাজা হয়ে গেছে, এই দেখেন কালারটা কত সুন্দর, এই যে বাদামি কালার হয়ে গেছে। এইভাবে দেখেই উঠাতে হবে। এখন আমি মাছটা উঠে উল্টায় আবার ফিরাই দিব। তো মাছের এক পাশ হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর করে হয়েছে। এবার আমি নামিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। যে মাছটা নামিয়ে নিয়েছি এখানে আবারও একটা পাতা, এই যে দেখেন কত সুন্দর করে আমি ধুয়ে রেখেছি, এটা এবার এটার উপরে বিছিয়ে দিতে হবে। এভাবে করে এর নিচে আর একটা পাতা দিতে হবে যাতে ওই পাতাটা পুড়ে না যায়। এভাবে করে আর একটা পাতা দিয়ে নিয়েছি, আগের পাতাও কিন্তু আমি এভাবে দুইটা পাতা করে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার এটাকে ফিরিয়ে নেব। আপনারা হাত দিয়েও ফিরাতে পারেন, আবার এভাবে প্লেট দিয়েও ফিরাতে পারেন। এই যে নিচে দুটা হাত, এই যে এরপর একটা হাত, নিচে একটা হাত, এই যে আমি ফিরাই নিলাম। এই যে দেখেন কালারটা পাতা, এই কালারটা হলেই যখন ফিরায় দেখবেন তখন, যে উঠানোর আগে অবশ্যই এরকম একটু কাট করে দেখিয়ে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। এই যে দেখেন ফিরে নিয়েছি মাছটা আমার। এই যে দেখেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। মাছটার এই পাশটা হয়ে গেছে আর ও পাশটা হলেই হয়ে যাবে। এবার আবার এই পাঁচটা আমি চুলায় দিয়ে দেব। এই যে মাছটা ফিরিয়ে দিয়েছি, এখন এটার উপর থেকে আমি আবারও সরিষার তেল একটু দিয়ে দিব।
এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন সব জায়গায় পায়। তো জলটা তো টেনে গেছে, এবার আবার একটু করে জল দিয়ে দেব মাছটা যাতে পোড়া না লাগে এবং ভালো করে সিদ্ধ হয়। তো এইভাবে করে একটু ঘুরিয়ে চারপাশ দিয়ে জলটা দিয়ে দিব, কতখানিক না অল্প পরিমাণে জলটা পড়বে। আমার মাছ এপাশটা হয়ে গেছে, এই যে দেখেন এই যে কালারটা, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, আমার আলু সব কিছু সিদ্ধ হয়েছে অনেক সুন্দর। তো আপনারা এভাবে করে ভেজে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে পাতুরিটা। আমার কাছে তো পাতুরি আমাদের ফ্যামিলির সবারই খুব ভালো লাগে, আপনারাও করে খেয়ে দেখেন, ভালো লাগবে আপনাদেরও। তা আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দ্রুত পৌঁছে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।